y mira para dar piras más día prodan centro 20 marzo taquia dar piras por salaba o el sastro o el reporte admisión lo hago y po evon protom ramzan taquia o clas inshallah rambo urbanzor prote dini shamba de shobai ke shagoto মাজেতিয়া দারুল কিরাত সমিতির প্রধান কেন্দ্র বরাক উপত্যকার ঐতিহ্যবাহী মিরাবাড়ি জমিউল উলুম ফোরকানিয়া টাইটেল মাদ্রাসায় অন্যান্য বারের মতো এবারেও রমজানব্যাপী বিশুদ্ধ কোরআন শিক্ষা ব্যবস্থা দারুল কিরাতের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসাম এদারায় মাদারিসে ইসলামিয়ার অনুমোদিত মাজেতিয়া দারুল কিরাত সমিতির পৃষ্ঠপোষক তথা প্রধান কেন্দ্রের তত্ত্বাবধায়ক মিরাবাড়ি সাহেবজাদা আলহাজ সৈয়দ কারি আব্দুল জলিল এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, অন্যান্য বারের মতো এবারও প্রধান কেন্দ্র নীলামবাজার আলমখানিস্থিত মিরাবাড়ি জমিউল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় এক ছাত্র প্রশিক্ষণপ্রাপ্ত কারীদের মাধ্যমে বিশুদ্ধ কোরআন শিক্ষা দারুল কিরাতের ব্যবস্থা করা হয়েছে। এবারও প্রধান কেন্দ্রের সহস্রাধিক ছাত্রের আবাসিক সব ধরনের সুবন্দোবস্ত রয়েছে। তবে ইদানিং রাজ্য সরকার কর্তৃক মাদ্রাসার প্রতি বাড়তি কঠোরতা থাকায় ভর্তির ক্ষেত্রে বা বিশেষ করে বহিরাজ্যের পড়ুয়াদের জন্য নথিপত্রে বেশ কিছু কঠোরতা আনা হয়েছে। তিনি বলেন, এবার প্রধান কেন্দ্র সহ মাজেতিয়া দারুল কিরাত সমিতির অধীনস্থ সমস্ত কেন্দ্রে যাবতীয় কঠোরতা বলবৎ করা হয়েছে। প্রধান কেন্দ্রে প্রধান কারি হিসাবে এবার নিযুক্ত করা হয়েছে আলহাজ মাওলানা কারি শাহাবুদ্দিনকে। এছাড়াও সহকারী কারি হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত আরও এক ডজন কারিকে। আগামী 20 মার্চ থেকে প্রক্রিয়া শুরু হবে এবং 23 মার্চ অর্থাৎ প্রথম রমজান থেকে যথারীতি পাঠদান শুরু হবে। এবার ভর্তি ক্ষেত্রে প্রত্যেক পড়ুয়াকে জন্মের প্রমাণপত্রের পাশাপাশি আধার কার্ডের জেরক্স কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বহিরাজ্য থেকে আগত পড়ুয়াদের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র আধার কার্ড ছাড়াও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন জমা করা বাধ্যতামূলক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান কেন্দ্রের তত্ত্বাবধায়ক আলহাজ কারি আব্দুল জলিল সাহেব। এদিনের সংবাদ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান কেন্দ্রের প্রধান কারি মাওলানা কারি শাহাবুদ্দিন ওনারা। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য করুণ শুকরিয়া। আজ দীর্ঘ সিয়াসি ইংরেজি থাকি সাবকুবিল্লা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির নির্দেশে মীরাবাড়ি প্রধান কেন্দ্র হিসাবে দারুল কিরাত সিয়াসি ইংরেজি থেকে চলিয়ার আইদ অব্দি আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করিয়া ই মীরাবাড়ি দারুল কিরাত টাইটেল মাদ্রাসা তাকিয়া প্রতি বৎসর খালিসা বহল বাইর হইয়া আর ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত ওই দারুল কিরাত স্থায়িত্ব থাকব। আজকে আমরা মিটিংয়ে আলহামদুলিল্লাহ আমরা স্টাফ নির্ধারণ করিয়া আপাতত আমরা 13 জন কারি সাহেব নির্দিষ্ট করছি। তন্মধ্যে কারি আলহাজ হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেবের প্রধান কারি হিসাবে নিযুক্ত দিছি, বাকি সহকারী কারি সাহেব হিসাবে 12 জন নিযুক্ত দেওয়া হয়েছে। তানতানোর গভর্নমেন্টের রুল অনুযায়ী তানতানোর আইডি জমা দিবা 19 তারিখ এবং তানতানোর নিয়োগ তানতানে দেওয়া হইব। আর আমি আশা রাখি আর এবছর আল্লাহ রাব্বুল আলামিনে থাইত মুদত দিতা ই মীরাবাড়ি দারুল কিরাত মাজিদিয়া প্রধান কেন্দ্র 20 মার্চ তাকিয়া দারুল কিরাতর তলাবা হল ছাত্র হলের ভর্তি এডমিশন লওয়া হইব এবং প্রথম রমজান তাকিয়াও ক্লাস ইনশাল্লাহ আরম্ভ হইব। একটা কথা আমি মনোহরিয়া দিয়ার দারুল কিরাতর ছাত্র হল দিতে হইলে আপনারা গার্জিয়ান হলে খেয়াল করিয়া দিবা যাতে করি আইতে সময় নিজর বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড বাধ্যতামূলক থাকবে। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বরাহবেলির লাগিয়া আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট লোকে দিয়া দিবা, সম্ভব হইলে দুটা ফটো দিয়া দিবা। আর বহির রাজ্যত থাকি যারা আইবা দারুল কিরাত পড়িবার লাগিয়া বহিরাজ্যর তালবা হলর ছাত্র হলর লাগিয়া জারদারি ডিস্ট্রিক্ট তাকিয়া পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সঙ্গে লইয়া আইবা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।